লিঙ্ক ভাইরাল হওয়ার পরেও বয়ফ্রেন্ড টানে এবিটির দুধ। লিঙ্ক ভাইরাল হওয়ার পরেও বয়ফ্রেন্ড টানে এবিটির দুধ। এবিটির দেখলেই বোঝে যে এবিটি একটা মাদার চুদ। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো আর তোমার যদি জীবনের লক্ষ্য একটাই হয়ে থাকে টাকা কামানো, তাহলে তুমি এক কাজ করো, তুমি এখনই টিকটক ডাউনলোড দাও। টিকটক ডাউনলোড দিয়ে তুমি মুদ্রাগিরি করতে থাকো, কেননা মেয়েদের ডিমান্ড অনেক বেশি। তোমার চেহারা যদি কুত্তার থেকে বাজে অবস্থা থাকে ওইটাও সমস্যা নেই, তুমি জাস্ট ফিল্টারটা ইউজ করো, নয়তো বা মেকআপ ইউজ করো, তারপরে তুমি ভাইরাল হয়ে যাবা। আর এইভাবে যখন তুমি ভাইরাল হয়ে যাবা, তারপরে তুমি একটা ফেসবুক পেজ আর একটা ইউটিউব চ্যানেল খুলে বসবা, তারপরে তুমি টাকা কামাইতে পারবা। কেননা ফার্স্টে তুমি থাকবা সকিনা বেগম, তারপরে হয়ে যাবা জরিনা বেগম, কিছুটা এরকম। তো ভাই, মেকআপ ফিল্টার এগুলো করার পরে যদি তুমি নিজের বিশ্ব সুন্দরী দাবি করো, তাহলে এক কাজ করো, একটু গু মাইখা মুখের মধ্যে, তারপর এটা দিয়ে ভাত খাও। জানো, আমার দাদা একটা কথা বলতো, একটা কুত্তা সারা শরীরে যদি ময়লা থাকে, তারপর ওটা কুত্তা, আর একটা কুত্তারে শ্যাম্পু করে বিছানার মধ্যে শুয়ে রাখলো, এটা কুত্তাই। উপরে আল্লাহ মেসেজ জমিন, কথা সত্য। তো এখানে আমি এটা তো শিওর যে এত মেকআপ করে কোনো লাভ নাই, অবশেষে লাগে কুত্তার মতোই। এই মেয়েটার এত যোগ্যতা নাই যে একটা কুত্তার সাথে তুলনা দেবো। কেন দেখো ভাই, এই মেয়েটা লিঙ্ক ভাইরাল হওয়ার পরও সে কত হাসি খুশি, ভাই রে ভাই, মনে হয় তার লাইফে কিছু হয়ই নাই। তবে আমার এখনো মনে আছে কে যেন লাইভ স্ট্রিমে এসে বলছিল যে ইন্ডিয়াতে যখন একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল তখন তাকে সবাই সাহায্য করেছিল, সাপোর্ট করেছিল, আর আমার বেলায় আপনারা আমাকে নিয়ে ট্রোল করছেন। কষ্ট দাদা, কষ্টের দুজনে দাঁড়ানো যাচ্ছে না। দেখো ভাই, এখন একদল ভাই বা বুঝবে যে ভাই ওই মেয়েটার লাইফে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওইটা নিয়ে কেন বারবার খোঁচা দেওয়া উচিত। ভাই আমি ওটা নিয়ে খোঁচা দিতাম না, বাট আমি যখন টিকটকে ঢুকি তখন ভাই তার অ্যাটিটিউড ওলা ভিডিও দেখে আমার মনে হয় যে না, তারা খোঁচা দেওয়া উচিত, তাই দিছি। এই আর এক লিঙ্ক কলা মশাই চলে আসছে আমাদের মাঝখানে। তো আপু, আপনিও কি ভুলে গেছেন যে আপনারও যে লিঙ্ক ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা কিন্তু এখন আমার কাছে আছে। আমি মাঝে মাঝে দেখে গিটার বাজায় গান শুনি, আর হলো গা ওই কি যেন বাল ভুলে গেছি। যাই হোক ভাই, আমার সব কিছু মেনে নিয়ে এই বিষয়টা মানা জানি। এই ভিডিওটা দিয়ে কিছু গ্রামের চাচাতো ভাই বোন আছে যারা কিনা ভিডিও বানায় অ্যাটিটিউড ওলা লেখা লেখা দিয়ে উপরে, কারণ ওই যে তাদের ফেসও ভালো না, বয়সও ভালো না। এখন ভাই গ্রামের চাচাতো ভাই মানে এটা বলি নাই কিন্তু যে গ্রাম থেকে উঠাইছে, মানে যাদের যোগ্যতা নাই ফেস ক্রিম কিংবা বয়স ক্রিম করার, তার মানে এটা তো না যে যারা যারা ফেস ক্রিম আর বয়স ক্রিম করে না তারাই গ্রামের চাচাতো ভাই। আমি কিন্তু এটা উল্লেখ করি নাই, তোমাদের বুঝে নিতে হবে। কেন? কারণ আগে দরকার তোমার বুঝ, কেন না আসো তুমি এখনো অবুঝ, অল্প বয়সে কেন রাখবা তুমি মুস। দেখো ভাই, আমি অবশেষে বুঝতে পারছি যে এই মেয়েটার লিঙ্ক কেন ভাইরাল হয়েছে। দেখো, তার স্বামী শুধুমাত্র তার কোমরের একটু ঝুলন দেখে সে কেঁপে গিয়েছে, তার মানে কাছে গেলে তার কি অবস্থা হয়েছে, নার্ভাস হয়ে যায়, কিছুই করতে পারে না। তাহলে তাকে এক্ষুনি উস্তাদ লিটন দেওয়ান চিস্তির কাছে পাঠানো উচিত। আগামোটা গোড়া চিকন এসবের সমাধান করে দিবে, আমি কিন্তু কলার কথা বলছি। আচ্ছা, আর হ্যাঁ, ওইটাও দোকানে কেনার। তার স্বামীর দুর্বলতার কারণে সে চলে গেছে অন্যান্য মানুষের কাছে ভিডিও কলে নেওয়ার জন্য। আচ্ছা, ভিডিও কলে নেওয়ার কি আছে, তোর যদি এত ইচ্ছে থাকে তাহলে তুই এখানে চলে আয়, মানে তার বাড়িতে যার সাথে ভিডিও কলে কথা বলছো, অ্যাটলিস্ট তোর লিঙ্কটা তো ভাইরাল হইতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, এখন আর ঠিক কথা বলে হবে কি তাল, এখন আর ঠিক কথা বলে হবে কি তাল, কেননা যা ছিঁড়া ছিঁড়া ফেলছে বাল। দিন দিন পমপমের উন্নতি হচ্ছে, অনামিকা ঐশী আপুর দিন দিন পমপমের উন্নতি হচ্ছে। সে যেসব লাইনে কাজ করতেছে সেই সব মানুষের সাথে সে রোজ নিচ্ছে, মানে ভালোবাসার সোহাগ আদরের কথাবার্তা, যার কারণে তার পমপমে খুবই উন্নতি হচ্ছে। তবে আমি খুবই শখে আছি যে কোন সময় অনামিকা ঐশী আপুরটার লিঙ্ক ভাইরাল হবে, আমি রিল্যাক্সে দেখবো আর গিটারটা বাজাবো, বাজায় বাজায় গান গাবো, খুব সুন্দরভাবে ফিলিংস নিবো। আপনি তো সেলসেলায় ভেস্তে যাইবেন।
তো গাইস আরেকটা কথা বলতেছে যে শান্তি ইসলাম নামে একটা মায়ের নিয়ে ভিডিও বানাইছিল মনে আছে যে কিনা বলছিল যে সে তার স্বামীকে কামাই করে খাওয়াবে তার লিংক ভাইরাল হয়েছে আই এম নট শিওর বাট তোমরা যদি বলো তাহলে এটার ফুল ডিটেইলস নিয়ে একটা ভিডিও আপলোড দিব অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ওকে আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য আলবাস দোয়া আছেন আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম।